আজ আমাদের পিএইচপি বাংলা টিউটোরিয়ালের 2 নম্বর ক্লাস। বিগত একটি ক্লাস পাবলিশ করেছি, সেখানে আমরা দেখিয়েছি যে পিএইচপি ক্লাস শুরু করার জন্য যে সমস্ত প্রস্তুতি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ হাতে নাতে দেখিয়েছি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু বিষয় দেখব, তাহলে চলুন আমাদের ক্লাসগুলো শুরু করে দিই আর আমাদের সাথেই থাকুন। তো ফার্স্ট টাইম আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের জ্যাম সার্ভারটা ওপেন করব। যেহেতু পিএইচপি আছে সার্ভার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমাদের অবশ্যই সার্ভারটা ওপেন করে রাখতে হবে, তাছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। আর আমি ডিটেলস বলার চেষ্টা করি, যেহেতু এই ভিডিওগুলো আমি সবসময়ের জন্য আমার বিগিনার স্টুডেন্ট যারা একদম নতুন তাদের জন্য করি, এই জন্য আমি হাতে নাতে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। ওকে, যারা অ্যাডভান্স আছেন তাদের হয়তো বা একটু বিরক্ত ফিল হতে পারে, এটাই স্বাভাবিক, তবে আশা করি উপকারে আসবে। আচ্ছা, তো ফার্স্ট টাইম আমরা কী করলাম, আমাদের জ্যাম সার্ভারটি স্টার্ট করলাম, দেন তারপর আমরা ব্রাউজারে লোকাল হোস্ট লিখলাম, আর ওই সেই ফোল্ডারটা যেখানে আমাদের ওয়েবসাইট তৈরি করা আসছে, আপনাদের হয়তো বা মনে আছে পিএইচপি। তো দেখেন এখানে হ্যালো আপনি নামে একটা কোড রান করছিলাম, আশা করি আপনারা এটা করতে পারছেন। তো সেখানেই আমরা গিয়ে আমাদের আর আজকের যে ক্লাসগুলো আমরা দেখাবো সেই বিষয়টা শুরু করব। তো আমি ফাইল ইয়েতে চলে আসলাম, এখানে আসার পর কোথায় আসতে হবে, এই স্টেডক্স, দেন তারপর পিএইচপি, এই যে আমাদের শেখাঙ্কিত ফোল্ডারটা। আর হ্যাঁ, আপনারা দেখছেন রুবেল হোসেন 99 ইউটিউব চ্যানেল থেকে পিএইচপি বাংলা টিউটোরিয়াল। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, কারণ এটি সিরিজ টিউটোরিয়াল, আমরা স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত ভিডিও দিই। যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিওগুলো মিস করতে পারেন, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। তো ফাইলটা নর্মালি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, দেন এখানে দেখেন খুবই সাধারণ একটা কোড এখানে রান করা আছে, আমরা একটু একটু করে সামনের দিকে আগাবো, তবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো পাশে যেটা আছে এটা আমি ক্লোজ করে দিই। এখন জানেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু বড় করে নিই যাতে দেখতে সুবিধা। আজকে আমরা মূলত কথা বলবো ডাটা টাইপ নিয়ে। ডাটা টাইপটা কী সেটা কি ফার্স্ট টাইম বলি, এই যে এখানে যে আমি কোডটা লিখছি, হ্যাঁ এখানে যে কোন ধরনের কোড লিখব এবং কোন কোড কোন কোডটাকে কী বলে এই সমস্ত বিষয়ে একটু জানবার, এগুলো মূলত ডাটা, ঠিক আছে, এগুলো মূলত ডাটা। তো এই যে ডাটা টাইপ কয় ধরনের হয় এবং কোন ডাটা টাইপ কীভাবে লিখতে হয় সেই বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এগুলো জানা খুব ইম্পর্টেন্ট। আর স্পেশালি যারা বিএসসি করে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, যারা কম্পিউটার ডিপার্টমেন্টে, বেসিক্যালি যারা কম্পিউটার ডিপার্টমেন্টে, তাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট জানাটা, কারণ বিএসসি লেভেলে থাকে, ডিপ্লোমা লেভেলে থাকে। তো এই জন্য আমি ডিটেলস বলার চেষ্টা করবো, আপনি বিষয়টা বুঝবেন ইনশাল্লাহ আশা করি। তো এখানে আমরা কিছু বিষয় ভুল করব এবং কিছু বিষয় শিখব, ভুল করার মাধ্যমে আমরা কিছু বিষয় শিখব, ঠিক আছে। তো তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, আর বিগিনার পর্যায়ে এগুলো আমাদের হয়ে থাকে। তো প্রথম যে ভুলটা দেখেন, আমি যদি কোটেশন ছাড়া, এই যেখানে যে ডাবল কোটেশন দিয়ে রাখছি এই কোটেশন ছাড়া আমি যদি রান করি তাহলে দেখেন আমাদের কী হয়, অবশ্যই ইরর দেখাবে। তো সেই ইররটা কেমন এবং কীভাবে দেখায় একটু দেখেন। তো দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে মিসিং, ঠিক আছে। তো এটা আমাদের বুঝতে হবে এই ইররটা, এটা আনএক্সেপ্টেড এবং এটার ইররকে বলা হয় যে সিনট্যাক্স ইরর। বেশগুলো ইরর আছে, তো তার মধ্যে আমরা যে ভুলটা করছি এটাকে সিনট্যাক্স ইরর বলে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা দিলে আমাদের এটা রান হবে। তো দেখেন আমি এই অবস্থা দিয়ে আমি যদি এখন সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে রান করি তাহলে কিন্তু আমাদের এটা রান হবে। তো এখন বিষয়টা হলো যে আমি এই যে এখানে লাস্টে যে সেমিকোলন এটা কি আমি দিব না দিলেও কি রান হবে, হ্যাঁ এটা না দিলেও রান হবে, দিলেও রান হবে না দিলেও রান হবে। তো এটা দেখি একটু, দেখেন এই দেখুন এখানে রান হচ্ছে। এখন প্রশ্ন হলো যে তাহলে আমাদের কখন সমস্যাটা হবে, আমি যদি এখানে কন্ট্রোল ডি দিয়ে উপরের লাইনটাকে ডুপ্লিকেট করে হ্যালো আপনি আর হ্যালো আমি এইটা করি, তাহলে এবার যদি আমি সেমিকোলন না দিই তাহলে দেখবেন ইরর দেখাবে, ঠিক আছে, ইরর দেখাচ্ছে। তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে উপরের লাইন থেকে যখন আমরা নিচের লাইনে ধাপিত হব, কোনো কোড লিখব, তখন অবশ্যই উপরের লাইনে আমাদের একটা সেমিকোলন দিয়ে আসতে হবে, তার মানে বোঝাতে হবে যে নিচে আমাদের একটা লাইন আছে। তো প্রোগ্রামিং এখানে তো মানুষ না, এই যে প্রোগ্রামিং যে বিষয়গুলো রান করতেছে এখানে তো অবশ্যই নির্দিষ্ট কিছু সেটিংস আছে, তো সেই সমস্ত সেটিংস বোঝাতে হলে আমাদের অবশ্যই এগুলা বুঝতে হবে নিজেদের, তারপর ওদেরকে বোঝাতে হবে, ঠিক আছে। ওকে, তো এই জন্য তাহলে আমাদেরকে এখানে বলতে হবে যে নিচের একটা লাইন আছে তার জন্য আমি একটা সেমিকোলন দিলাম দিয়ে শেষ করে দিলাম। তো আপনি এই অভ্যাসটা রাখবেন যে লাইন শেষে সেমিকোলন দিয়ে দেবেন। আমি যদি এইভাবে এখন রাখা রেখে আমি যদি সেভ দিয়ে আমি এটাকে রান করি তাহলে দেখবেন এটা রান হচ্ছে।
এখন দেখেন এটা পাশাপাশি হয়ে গেছে, তার মেন কারণ কি? আর এই পাশাপাশিটা যদি আমি না রাখতে চাই তাহলে কি করতে হবে সেটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। আমরা বিআর ট্যাগ যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই পাশাপাশি এটা থাকবে না, একদম পরপর হয়ে যাবে, মানে ভেঙে যাবে, নিচে নিচে চলে আসবে। এখন যদি আমি এখানে এইচটিএমএলের বিআর কোডটা ব্যবহার করি তাহলে কি কাজ করবে? না, কাজ করবে না, ইরর শো করবে। তাহলে চলুন আমরা নর্মালি ব্যবহার করে দেখি কী ধরনের সমস্যা হয়, দেন তারপর আমরা প্রবলেমটা ফিক্সড করবো, ঠিক আছে? কীভাবে লিখতে সেটা জানবো। তো আমি বিআর দিলাম, দেওয়ার পর এখানে ইরর খাবো, এই দেখুন ইরর চলে এসেছে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কী করতে হবে, এখানে আমাদের এই পিএইচপি কোডের মধ্যে আমাদের এইচটিএমএল কোড লিখতে হলে কীভাবে লিখতে হবে একটু দেখে রাখেন। দেখেন এইভাবে আমাদের কোটেশনের মধ্যে লিখতে হবে, তো সিঙ্গেল অথবা ডাবল যখন একটা দিলেই হবে। আমি সিঙ্গেল দিলাম, এবার আমরা বিআর ট্যাগটা লিখলাম, বিআর ট্যাগ লিখলাম, দেন তারপর এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার দেখবেন আমাদের এটা প্রপারলি কাজ করবে, ঠিক আছে? এই দেখেন, ওকে, আশা করি বুঝতে পারছেন যে বিআর ট্যাগ কীভাবে এইচটিএমএল পিএইচপি কোডিংয়ের মধ্যে ব্যবহার করবেন। এখন আমরা এখানে তো দেখলাম হ্যালো আপনি, তো এগুলো তো আমরা দেখলাম দেখলাম না? এখন আমরা যদি এখানে ইয়ে দিই, মানে কোড দিই, তার মানে আমাদের থাকতে পারে না অনেক সময় সংখ্যা এরকম 1 2 3 4 5 6, তো এইগুলা আমরা লিখে যদি সেভ দিয়ে আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন এটা শো করতেছে। তবে আমাদের এখানে কোটেশন দেওয়ার প্রয়োজন হয়নি। যদি আমরা কোটেশনের মধ্যে রাখতাম নর্মালি টেক্সের মতন তাহলে আমাদের কী সমস্যা হতো একটু দেখি। সেভ দিলাম, এরপর দেখেন এখানে কোনো ধরনের সমস্যা হয়নি, ঠিক আছে? তবে অনেক সময় আমাদের কী হয় এরকম প্রয়োজন হয় যে ডট এরকম দেওয়ার প্রয়োজন হয়, তো এটা দিলাম, তো দেখেন এই দেখেন এটাও কিন্তু শো করতেছে। তবে প্রশ্ন হলো যে এখানে টেক্স শো করতেছে না, তবে আমাদের এখানে ইয়ে শো করতেছে, কী বলে, এই 1 2 3 4 এই সংখ্যা শো করতেছে কিন্তু কোনো টেক্স শো করতেছে না, ঠিক আছে? তার মেন কারণ হলো, আমরা এটাকে ডিলিট করি, তার মেন কারণ হলো যে আমাদের এটার একটা ডাটা টাইপ নাম আছে, এগুলার একটা ডাটা টাইপ নাম আছে। এখন আমরা একটু জানার চেষ্টা করব কোনটা কোন ডাটা টাইপ এবং ডাটা টাইপ কত প্রকার, ঠিক আছে? এটা যদি একটু জানি তাহলে আমাদের কাজ করতে এবং বিষয়টা বুঝতে আরও সহজ হবে। তাহলে চলুন আমরা একটু গুগল করি। হ্যাঁ, পিএইচপি ডাটা টাইপ আমি যদি লিখি, পিএইচপি ডাটা টাইপ আমি যদি পিএইচপি ডাটা টাইপ লিখলাম, লেখার পর আমি ডাটা বানানোটা মিস্টেক করছি, লেখার পর আমি এখানে W3 স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম। দেখেন এখানে আমাদেরকে বলতেছে পিএইচপির বেশগুলো ডাটা টাইপ আছে এখানে, তো আমি একটু দেখি কয় ধরনের, 7-8 মেবি, 1 2 3 4 5 6 7 8, 8 ধরনের ডাটা টাইপ আছে। প্রথমটা হচ্ছে স্ট্রিং, তারপর ইন্টিজার, ফ্লুইড, বুলিয়াম, এরে, অবজেক্ট, নাল, রিসোর্স। তো এখন হলো আমরা প্রথমটা দেখি যে স্ট্রিংটা কি, যে স্ট্রিং এই ডাটা টাইপ কোনটা, একটু চলুন আমাদের কোডিংয়ের সাথে একটু মেলাই। আমি যদি এখানে কন্ট্রোল জেড দিয়ে একটু বেঁকে আসি, তা দেখেন আমাদের এইটা মূলত স্ট্রিং। হ্যাঁ, এটা মূলত স্ট্রিং, তো এই যে এই লাইনটাকে স্ট্রিং বলা হয়। তো আমরা এক কাজ করি, এটাকে একটু উপরে দিই আর এটাকে একটু নিচে দিই। হ্যাঁ, এটা একটু উপরে, এটা একটু নিচে দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এখানে একটা সেমিকোলন দিতে হবে অবশ্যই। এই অবস্থায় আমরা যদি কোনো ইয়ে দেখি কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। হ্যাঁ, জাস্ট উপর নিচে হয়ে যাবে। ওকে, এখন এখানে আমরা কমেন্টস করে দিতে পারি। আমাদের আরেকটা বিষয় আপনি একটু দেখে নেন, পিএইচপিতে কীভাবে কমেন্টস করতে হয়। এই যে পাশে আমি ইয়ে দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ, দেন ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর এখানে আমি লিখে দিতে পারি যে এটা স্ট্রিং, ঠিক আছে? আমরা প্রথমে আমরা কী দেখলাম, এখানে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। এখানে আমি লিখে দিলাম স্ট্রিং ডাটা টাইপ, ডাটা টাইপ, TOYP টাইপ। ওকে, এই কমেন্ট, এই যে আমি যে লাইনটা কমেন্টস করলাম এটা কিন্তু এখানে শো করবে না। দেখেন এখানে এটা কিন্তু শো করবে না, আমরা যদি একটু রেজাল্ট দেখতে চাই এখানে শো করবে না, ঠিক আছে? কারণ কমেন্টস এইভাবে করলে শো করে না। ওকে, আচ্ছা এবার আমরা নিচেরটা দেখতে পারি যে এখানে এটা কি। আচ্ছা, তার আগে আমরা একটা বিষয় একটু জাস্টিফাই করি, যে আমি যে বললাম যে এটা স্ট্রিং ডাটা টাইপ, এটা আপনারা আমার কথা শুনেই কি বিশ্বাস করবেন? না, এটা শুনেই বিশ্বাস করার দরকার নাই। একটা প্রোগ্রামিং একটা লাইন চালাবো আমরা, এখানে একটা কোড লিখবো, সেই কোড লেখার ফলে আমাদের এখানে আউটপুটে দেখাবে এটা কী ধরনের ডাটা টাইপ। তাহলে চলুন সেই কাজটা করি। জাস্ট আমরা এখানে দেখতে পাবো যে এটা কী ধরনের ডাটা টাইপ এবং এটার টেক্সট কয়টা আছে সব কিছু এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে? ওকে,
তাহলে আমরা কোডিং এ চলে আসি। আর হ্যাঁ, তার আগে আমরা একটু বিষয় জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে স্ট্রিং ডাটা টাইপ কাকে বলে। যদি কখনো কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন যে স্ট্রিং ডাটা টাইপ হচ্ছে যে ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যখন কোনো সেট অফ ক্যারেক্টার রেখে দেওয়া হয় তাকে স্ট্রিং ডাটা টাইপ বলে। এরকম কিছু লিখলেও আপনি পরিপূর্ণ মার্কস পাবেন আশা করি। ঠিক আছে, আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শোনেন যে অনেক সময় ইন্টারভিউ বোর্ডেও প্রয়োজন হয় যে স্ট্রিং ডাটা টাইপটা কাকে বলে একটু আপনি বলেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি এখন মাথায় থাকে তাহলে বলতে এবং বুঝতে সুবিধা হবে। তো এইভাবে বলবেন যে ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যখন কোনো সেট অফ ক্যারেক্টার রেখে দেওয়া হয় তাকে সেই স্ট্রিং ডাটা টাইপ বলে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তাহলে এবার স্ট্রিং ডাটা টাইপটা আমরা দেখব। তো দেখার জন্য আমরা এখানে কমেন্টসটা উঠাই দিই, না হলে ঘিজি ভিজি লাগবে। তো এখানে দেখেন যে ইকোর আগে আমরা একটা কোড লিখবো, সেটা হচ্ছে ভার আন্ডারস্কোর ড্রাম, DUMP ড্রাম। তো এই কোডিংটা লেখার ফলে আমাদের এখানে দেখাবে যে এটা কী ধরনের ডাটা টাইপ এবং এটা কতটা ক্যারেক্টার এর মধ্যে আছে। তো এটা করার পর অবশ্যই আমাদের আউটপুটটাকে, আই মিন আমাদের ইয়েটা ডাটা টাইপটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এই লাইনটুক, ঠিক আছে, আমরা এই লাইনটুক দেখব। ওকে, এবার এখানে রিলোড দিই। তো দেখেন, এটাও একটু জুম করে দিই, এখানে এটা হচ্ছে স্ট্রিং। দেখছেন, আমি কিন্তু স্ট্রিংয়ের কথাই বলছিলাম, এটা স্ট্রিং আর এখানে 9টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, ওয়ার্ড আছে, আশা করি বুঝতে পারছেন, ওয়ার্ড না ক্যারেক্টার, সরি। তো 9টা আছে এবং স্ট্রিং ডাটা টাইপ। তো ঠিক সেম প্রসেসে আমরা এখানেও বলে দিতে পারি যে এটা কী। তো আমরা এখানে এটাকে কমেন্টস করে দিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে, যদি বলে স্ট্রিং, সরি, STRING স্ট্রিং ডাটা টাইপ, ডাটা TY টাইপ। ওকে, আচ্ছা, এবার আমরা নিচের লাইনটাকে একটু দেখি। এখানে বলি যে VAR, এটা দিয়ে দিলাম। এরপর এটাকে অবশ্যই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। রাখার পর এটা আমি সেভ দিই। আমি যদি এখানে বলি, আমরা এখানে এটা রাখবো না, জাস্ট নর্মালি সংখ্যা রাখবো। দেন আমি যদি এখানে এটা রিলোড দিই তাহলে দেখেন এটা হচ্ছে ইন্টিজার। এবার আমি এটাকে কপি করি, তাহলে আমরা এভাবে আমরা দেখতে পারছি। কিন্তু খুব চমৎকার বিষয় না, আসলে রিয়েলি অনেক চমৎকার। এসপি ডাটা, সরি, গড, অন্ধকার হয়ে গেছে, লাইটটা দিতে হবে, এই জন্য কিবোর্ড দেখতে পাচ্ছে না, আমার লাইট দিলে গরম লাগছে। আচ্ছা, যাই হোক, এখানে আমি লিখে দিলাম যে পি ইন্টিজার ডাটা টাইপ। ঠিক আছে, ওকে, এখানে আমরা হয়ে আমরা দেখে ফেললাম। দেন তারপর আমরা এখানে আমাদের যদি লিস্টটা একটু দেখতে চাই, যে এই যে ফ্লোয়েট, বুলিয়াম, এরে, অবজেক্ট, নাল, ঠিক আছে, তো এগুলো আমরা একটু দেখবো। তাহলে চলুন, তাহলে আমাদের মোটামুটি আজকে ডাটা টাইপটা শেষ হয়ে যাবে। এখানে আমরা একটা বিআর দিয়ে নিব, সরি, এখানে ইকো, ইকো দেওয়ার পর আমরা এখানে একটা বিআর দেবো, ডাবল অথবা সিঙ্গেল যে কোনো একটা কোটেশনের মধ্যে। ওকে, বিআর লেস, দেন তারপর আমরা ইকো করব। আমরা নেক্সট ক্লাসে ভেরিয়েবল নিয়ে কাজ করব, ভেরিয়েবলটা খুব ইম্পর্টেন্ট, ভেরিয়েবলটা নিয়ে আমাদের কাজ করতে হবে নেক্সট ক্লাসে। আমি জাস্ট এখানে বলে দিলাম যে হার্ডাম, যেহেতু আমাদের এটা দেখতে হবে এই কারণে। এবার আমরা এই যে অনেক সময় দেখি না, আমরা ডট দেওয়ার পর আমাদের বেশগুলো ইয়ে আসে, এটাকে কী বলে এটা দেখার জন্য, হ্যাঁ একটু দেখি আমরা। এখানে দেখেন এটা ফ্লোয়েট, এই দেখেন আমরা এই যে এখানে যেটা দেখলাম কোথায়, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এবার এখানে আমরা এটাকে কমেন্টস করে দিতে পারি, সরি, ওকে, ফ্লোয়েট। আচ্ছা, এবার আমরা আবার এটাকে ইকো করব, করার পর আমরা অবশ্যই একটা বিআর দিব, ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। দেন তারপর আমরা এখানে ইকো ইকো বুলিয়ান ডাটা টাইপ আমরা এখানে দেখবো। হ্যাঁ, তো বুলিয়ান ডাটা টাইপ দেখার জন্য আমাদের এখানে ট্রু আর ফলস নামে দুইটা ইয়ে পাবো, শুধু শুধু ট্রু এবং ফলস, এই দুইটাকেই মূলত বুলিয়ান ডাটা টাইপ হয়। আর ট্রু ফলস কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আমরা প্রোগ্রামিং করার জন্য অনেক সময়, আই মিন আমরা যখন লাইভ কোনো প্রজেক্ট করবো, তখন দেখবেন যে ট্রু আর ফলস নামে আমাদের দুইটা কন্ডিশন থাকবে। তো তখন সেটা আমরা ইমপ্লিমেন্ট করলো আর বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এখন একটু জেনে রাখেন যে বুলিয়ান ডাটা টাইপ দুইটা ডাটা টাইপ আছে, ট্রু এবং ফলস, তো সেটা আমরা ইমপ্লিমেন্ট করি। তবে এই ট্রু আর ফলস নিয়ে আমরা কাজ করতে হলে আমাদের এখানে ভেরিয়েবল সম্পর্কে একটু জানলে বেশ ভালো হতো, তবে তাই সেই ক্ষেত্রে আমাদের ট্রু আর ফলসটা রান করতে সুবিধা হতো। ঠিক আছে,
আচ্ছা যাই হোক আমরা ট্রু ফলস জেনে রাখি। আচ্ছা এখানে আমরা আপাতত লিখি ইকো দেন তারপর ভিআর, লেখার পর আমরা এখানে বলে দিই ট্রু, টিআর ইউই ট্রু। এখন এটা লেখার পর আমি যদি এখানে রিলোড দিই দেখেন এখানে বলে দিচ্ছে বুলিয়ান, ঠিক আছে। ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন আমি সেম প্রসেসে আমি যদি এখানে ফলস লিখি তাহলে এফ এল এস সি ফলস লেখার পর তা আমাকে সেম বিষয় দেখাবে এই যে। ওকে আচ্ছা ট্রু এবং ফলস এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। আচ্ছা এবার আমরা দেখব ডাটা টাইপ, তো এর ডাটা টাইপটা কী, তো সেটা দেখার জন্য আমরা এখানে আরেকটা ইকো দিই, ইকোর মধ্যে আমরা বিআর ট্যাগ দিয়ে দিই। হ্যাঁ ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন আমি বিআর ট্যাগ দিয়ে দিলাম বিআর। ওকে সেভ দেন আমরা এখানে বলবো ইকো তারপর ভার ড্রাম তারপর এখানে আমরা লিখব যেমন ডাবল কোটেশন দিলাম যে আমি, তারপর এখানে কমা দিয়ে একাধিক একাধিক আমাদের যখন কোনো রেজাল্ট আমরা শো করাবো একের অধিক তো সেটা এরর হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। যেমন আমি আমি আপনি আপনি সরি আপনি তারপর এখানে আমি একটা ইয়ে দিয়ে দিই ইন্টিজার দিয়ে দিই তুমি। ওকে এভাবে দিয়ে আমি যদি এখানে সেমিকোলন শেষ করি তাহলে দেখি আমাদের কী রেজাল্ট আসে। দেখেন এখানে দেখেন স্ট্রিং আমি স্ট্রিং আমি আপনি এগুলো মূলত এইভাবে আসতেছে। হ্যাঁ তো আমরা এরে দেখবো এরেটা কীভাবে শো করাতে হয় সেটা একটু দেখি। তো এই এরেটা ভালোভাবে দেখার জন্য বোঝার জন্য আমরা যদি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা যদি রেজাল্টটা দেখতে চাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমি যাচ্ছিলাম না এই পর্বে ভেরিয়েবল সম্পর্কে আপনাদের ধারণা দিতে, তারপর আমি ভেরিয়েবল সম্পর্কে একটু ধারণা দিই। ভেরিয়েবলটা মূলত কী একটা জেনে রাখেন, ভেরিয়েবলটা মূলত মনে করেন যে একটা ঝুড়ি অথবা একটা র্যাক। আমরা ঝুড়ি অথবা র্যাকে কী করি, র্যাকের মধ্যে আমরা সুন্দর করে এক একটা র্যাকে এক একটা জিনিস সাজিয়ে রাখি। এই র্যাকের মধ্যে বই, এই ধাপে আমাদের খাবার, এই ধাপে আমাদের পোশাক, তো এরকম স্টেপ বাই স্টেপ আমাদের এক একটা মানে ইয়েটা আমরা সাজিয়ে রাখি, কী বলো আমাদের কাগজপাতি প্রয়োজনীয় জিনিসপাতি আমরা সাজিয়ে রাখি। ঠিক তদ্রূপ ভেরিয়েবলটা ওরকম, ভেরিয়েবলটা আমরা এক একটা নাম ডিফাইন করে রাখবো এবং সেই নামের মধ্যে সেই নামের ভিতরে আমরা বিভিন্ন প্রকার কন্টেন্ট রেখে দেবো, মানে বিভিন্ন প্রকার ইয়ে রেখে দেবো, ক্যারেক্টার বলেন এক কথা ডাটা টাইপ রেখে দেবো। অত কথা বুঝতে হবে না আপনাদের, এক কথা আমরা ডাটা টাইপ রেখে দেবো, সেই ডাটা টাইপগুলোকে আমরা আবার শো করাবো। তো এটাই মূলত ভেরিয়েবল। আপনি একটু মাথার ভিতরে এখন ধরে রাখেন যে ভেরিয়েবলটা একটা র্যাগের মতো অথবা একটা ঝুড়ির মতো। আমরা কী করি র্যাগে কী করি র্যাগে অথবা ঝুড়িতে পাত্রে কী করি, একটা জিনিস রাখি না, তো সেই জিনিসটা একবার আমরা উঠাইতে পারি একবার আমরা ধরে নিয়ে যেতে পারি। তো ভেরিয়েবলটা ওরকম, তো বিষয়টা একটু দেখেন। যেমন আমি এটা দেখার জন্য আমরা এখানে ফার্স্ট টাইম আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা একটা ভেরিয়েবল ঘোষণা করি। আমি যদি বলি যে ভেরিয়েবলটা লেখার জন্য আমাদের অবশ্যই ডলার সাইন দিতে হবে, যে আমি দেখব কী লেখি আমি ভেরি এরকম কিছু লাগবে। আর ভেরিয়েবল লেখার বেশগুলো নিয়ম আছে তো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব, ঠিক আছে। পরবর্তী পর্বে আমরা ভেরিয়েবলের ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আজকের পর আমরা জাস্ট একটা ফান্ডামেন্টাল ধারণা দিলাম যে ভেরিয়েবল বলতে একটা আমাদের প্রোগ্রামিং একটা লাইন আছে, তো সেটা আমরা নেক্সট পর্বে দেখব ডিপলি বোঝার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এই ভেরিয়েবলের মধ্যে আমাদের এই ডাটাটুক ঢোকাই। দেখেন এই ডাটাটুকটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে ঢোকাই দিই। মনে করেন এটা হচ্ছে একটা র্যাগ, এটা হচ্ছে একটা র্যাগ বা অথবা একটা ঝুড়ি। হ্যাঁ তো এই ঝুড়ির মধ্যে আমরা এই আম রেখে দিলাম, এতগুলো আম, এই যে এগুলো মনে করেন একটা আম। তো একটা ঝুড়ির মধ্যে আমরা এতগুলো আম রেখে দিলাম। রাখার পর এবার আমরা এখানে বলে দিতে হবে এটা কী, আমি যদি বলে দিই এখানে এটা এরে, ঠিক আছে এরে, মানে একাধিক আমরা রাখছি এই জন্য এটাকে এরে বললাম। তো এরেটা মনে করেন একটা আম। এবার আমরা এই ভেরিয়েবলটাকে আমরা যদি এখন ই করি মানে রান করি ইকো করি রেজাল্টটা দেখার জন্য, তাহলে দেখেন কী হয়। আমি এইভাবে লিখি, আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন এখানে নোটিশ, এখানে একটা ইরোর দেখাচ্ছে, ঠিক আছে। তো ইরোরটা আমরা চলেন সলভ করি। সলভ কীভাবে করবো আমরা এখানে আমরা দেখি। তো আমি যদি এখানে দেখলাম ডাব্লু থ্রি স্কুলে দেখেন আমাদের ইসে এরের যে এক্সাম্পলটা দেখেছে এইভাবে শো করছে,
ভারড্রাম দেখার জন্য। হ্যাঁ, তো আমরা ঠিক সেম ভাবে আমরা যদি এখানে যে বলি যে ভারড্রাম, সরি VAR ভারড্রাম, দেন তারপর এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, ঠিক আছে। ওকে, এই অবস্থায় আমরা যদি একটু দেখি সেভ করে দেন আমি এখানে একটা রিলোড দিলাম। তো দেখেন এখানে বলতেছে যে এটা এখানে মূলত চারটা এরে আমি পেয়েছি, প্রথম এরেতে এটা, তারপর দ্বিতীয় এরো, এই যে প্রথম মূলত এখান থেকে জিরো থেকে শুরু হয়, এর কাউন্টটা মূলত জিরো থেকে শুরু হয়, জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক ধরনের লজিক্যাল প্রোগ্রামিং টাইপ করব, তো তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, জিরো এর কিন্তু জিরো থেকে কাউন্ট করে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আমরা অবজেক্টটা কি, আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব, এগুলো এখন বড় একটা বিষয়, তো আপাতত আমরা এগুলো জানলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কী কী জানলাম একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, যদি ভিডিওটি একটু লং হয়ে গেছে তারপর একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আমরা প্রথমে ডাটা টাইপ কী সেই সম্পর্কে একটু জানলাম, দেন ডাটা টাইপ কত প্রকার সেটা জানলাম, দেন ডাটা টাইপ কীভাবে ডিফাইন করতে হয়, আই মিন কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম হাতে নাতে। হ্যাঁ, তারপর ডাটা টাইপ স্ট্রিং ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোয়েড ডাটা টাইপ, তারপর ট্রু ফলসের কী বলা হয়, বুলিয়ান ডাটা টাইপ, দেন তারপর আমাদের অ্যারে ডাটা টাইপ ইত্যাদি, এই ডাটা টাইপগুলো আমরা দেখলাম। ও, আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে নাল। আমি যদি এখানে দেখিয়ে দিই বিষয়টা, একটু ধৈর্য সহকারে একটু দেখেন, আরেকটা ডাটা টাইপ আছে, সেটা হলো যে আমি যদি বলি যে এখানে ইকো ভারডাম, এটা দেওয়ার পর আমি যদি এখানে বলি যে নাল, হ্যাঁ এখানে শুধু নাল, নাল অর্থ কি, এখানে কোটেশন দেওয়া লাগবে না, নাল অর্থ ফাঁকা, একদম ব্ল্যাঙ্ক, মানে কোনো কিছুই না, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমি যদি এখানে সেভ দিই তাহলে দেখেন এই যে নাল। হ্যাঁ, ওকে, আচ্ছা এখানে বিয়ার দিইনি এই কারণে, আচ্ছা বিয়ারটা আমি এখান থেকে কপি করি, কপি করে এখানে একটা বিয়ার দিয়ে দিই, তাহলে এটা নিচে চলে আসবে, দেখেন। ওকে, তাহলে আমাদের স্ট্রিং, ইন্টিজার, ফ্লোয়েড, ভলিউম, এরে, নাল, আশা করি এই এই সমস্ত ডাটা টাইপগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। তাহলে আমরা নেক্সট পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো, তাহলে ভেরিয়েবল সম্পর্কে আরও ভালো কনসেপ্ট চলে আসবে, এবং ভেরিয়েবল দিয়েই আমাদের কিন্তু সামনের দিকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ভেরিয়েবল ছাড়া আমরা কিন্তু সামনের দিকে ভালোভাবে স্ট্রংলি আগাতে পারবো না, এই জন্য ভেরিয়েবল কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর আমরা পরবর্তী ক্লাসে যাবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আর প্র্যাকটিস করবেন, প্রবলেম ফেস করে আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম।